আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা বেশ অনেকদিন আগের একটা ভিডিও, ভিডিওটা হচ্ছে অক্টোবরের 12 তারিখের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন ফ্লোরে কাগজপত্র ছড়ানো ছিটানো আছে, কারণ এইখানে বসে আমার মেয়ে হলো কিছু টুকরো টুকরো কাগজ কেটে তারপরে হলো একটা কার্ড বানাইছে ওর বড় আপুর জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর করে একটা কাগজের মধ্যে কেক আঁকছে, কেকটা এঁকে তারপরে হ্যাপি অ্যানিভার্সারি লিখছে, তারপরে আরও কী কী যেন লিখছে, মানে ওর বড় আপুকে আর কি সারপ্রাইজ দেবে। তো ওর বড় আপু বলতে মানে আমার বড় মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ের হলো 13 তারিখে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, বিবাহবার্ষিকী ছিল। তো বেশ অনেকদিন আগের এই ভিডিওটা প্রথমেই তো বললাম আপনাদের সাথে। তো এখানে হলো এই কাগজটা আর কি তৈরি করছে আমার মেয়ে নিজে একাই তৈরি করছে, তারপরে একটা কার্ডও বানাইছে। তো সেই কার্ডটা হলো মেয়ে হলো ছেলেকে দিচ্ছে কিছু একটা লেখার জন্য, আর দুইটা লাভ কাটিং করে নিছে কালার পেপার দিয়ে, দুইটা লাভ কাটিং করে নিছে আর কি। সেই লাভের উপরে টুকটাক কী কী যেন লিখলো আর কি। আর এইটা হচ্ছে একটা গিফট আমার বড় মেয়ের জন্য, আমি অনেকদিন আগে আনাই রাখছিলাম রংপল্লি থেকে একটা শাড়ি। তো শাড়িটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে এখনই না, সেটা পরে একটু পরে আর কি শেয়ার করব। তো এই শাড়িটা হলো অনেকদিন আগে আর কি আনাই রাখছিলাম রংপল্লি থেকে আর কি, অর্ডার করে আনাই রাখছিলাম, মানে মেয়েকে হলো গিফট করবো আর কি বিবাহবার্ষিকীতে। তো সেই প্যাকেজিংটাই করতেছে আমার ছেলে মেয়ে দুজনে মিলে কী কী দিবে। প্রথমেই শাড়িটা ঢুকাই ফেলছে একটা বক্সে, তারপরে কাগজটা রেখে দিছে মানে কেক আকার যে কাগজটা, তারপরে হলো একটা কার্ড বানাইছে সেই কার্ডটাও রেখে দিছে। আর এটা হচ্ছে একটা রেক্সোনা, রেক্সোনা নিয়ে একটু পরেই বলি কেন রেক্সোনা দিচ্ছি, একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কেন আমি রেক্সোনাটা দিলাম। তো যাই হোক, এখন এটা প্যাকেটিং হবে মানে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা হবে আর কি। তো আমার মেয়ের কিন্তু মানে আমার বড় মেয়ের কিন্তু বিবাহবার্ষিকী অনেক ধুমধাম করে হয় নাই, মানে হবেই না, কোনো বিবাহবার্ষিকী উপলক্ষে কোনো অনুষ্ঠান করা হবেই না, হবে মানে হবে না বলতে, যেহেতু আমার মেয়ের জামাই ঢাকায় নাই, মানে আমাদের এখানে নাই, ঢাকার বাহিরে থাকে, ঢাকার বাহিরে আর কি জবের কারণে আর কি ঢাকার বাহিরে থাকতে হয় আমার বড় মেয়ের জামাইকে আর কি। তো সেই কারণে আর কি কোনো বিবাহবার্ষিকী কোনো কিছুই হবে না, জাস্ট আমি হলো সারপ্রাইজ দেওয়ার জন্য যাব আর কি। যেহেতু আমরা হলো কাছাকাছিই থাকি, মোটামুটি কিছুটা কাছাকাছিই থাকি, তাই জন্য ভাবলাম যে সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। তো এখানে একটা র্যাপিং পেপার আনা হয়েছে, আমার ছেলে নিয়ে আসছে। তো র্যাপিং পেপারের মধ্যে হ্যাপি বার্থডে লেখা, আমার ছেলে আর খেয়াল করে নাই। আমি বলছিলাম একটু ফুল টুল কিংবা একটু সুন্দর প্রিন্ট দেখে নিয়ে আসতে র্যাপিং পেপারটা, তা আমার ছেলে হলো খুব একটা ভালো করে বুঝতে পারে নাই, তো যেটা পাইছে সেটাই নিয়ে আসছে। দেখে আমার খুব মানে মনটা খারাপ হয়ে গেছে, যে একটু বলছিলাম যে সুন্দর সুন্দর একটা প্রিন্টিংয়ের মধ্যে র্যাপিং পেপার নিয়ে আসো। তো ছেলে তো না বুঝেই কি একটা র্যাপিং পেপার নিয়ে আসলো, যাই হোক এটা দিয়ে এখন র্যাপিং করতে হবে। তো ফার্স্টে হলো ভাই বোন দুজনে মিলে আর কি র্যাপ করার চেষ্টা করতেছিলো, বাট ওরা পারে নাই, পরবর্তীতে আমাকেই বসতে হলো। তো পরবর্তীতে হলো আমি আর আমার ছেলে মিলে তারপরে হলো র্যাপিং পেপার দিয়ে গিফট আর কি প্যাকেট করে নিচ্ছি, খুব সুন্দর করে আর কি প্যাক করে নিচ্ছি। আর এইটা হচ্ছে মানে অক্টোবরের 13 তারিখের ভিডিও। তো আমি একটু গরুর মাংস রান্না করে নিছি, আর হলো একটু ভুনা খিচুড়ি রান্না করে নিছি, আর একটা কেক অর্ডার করছিলাম আমি, কেকটা চলে আসছে অলরেডি। তো কেকটা এখন আমি আপনাদের সাথে শো করব না, কারণ কেকটা হলো খুব সুন্দর করে আর কি প্যাকেটে মোড়ানো ছিল, তাই আর মানে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। আর এই তো চলে আসছে আমার বড় মেয়ের বাসায়, মানে আমার বড় জায়ের বাসায়, ওখানে তো আমার মেয়ে থাকে। তো চলে আসার পরে আর কি মেয়ের সাথে দেখা হয়েছে, তো মেয়ে হলো এক জায়গায় গেছিলো একটু, তো সেখান থেকে আসার পরে আর কি বোরকা টোরকার খোলে নাই, তো আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আর আমি যে গিফট নিয়ে আসছি সেই গিফটটা দেখে আরও বেশি খুশি হয়েছে, তো গিফটটা খোলার জন্য পাগল হয়ে গেছে আমার বড় মেয়ে, মানে ছোটো বাচ্চাদের মতো করে বায়না করতেছিল গিফটটা খোলার জন্য, মানে একদম পাগল হয়ে গেছিলো। তো যাই হোক, কত গিফটটা খুলতেছে, তো গিফটটা খোলার সময় আমি বললাম যে তোমার জন্য তো বেশি কিছু আমি আনতে পারি নাই, তো যা পারছি তাই আনছি। তো তো এগুলো দেখে মহা খুশি হয়ে গেছে, আর বিশেষ করে শাড়িটা দেখে এত বেশি খুশি হয়েছে আপনাদেরকে আর কি বলবো, মানে শাড়িটা দেখার সাথে সাথে আমার বড় মেয়ে বলতেছিল যে আমি এখনই শাড়ি পরবো, এরকম একটা অবস্থা।
আর আমার বড় মেয়ে হলো, ওর মার কাছে আর কি বলতেছিল যে মা আমার ব্লাউজ আর পেটিকোটটা বের করে দাও, আমি শাড়ি এখনই পরবো, এরকম একটা অবস্থা। আচ্ছা এখন রেক্সোনা নিয়ে একটু বলি। রেক্সোনাটা হচ্ছে আপনাদের ভাই অনেক দিন আগে, বেশ অনেক দিন আগে 5টা রেক্সোনা নিয়ে আসছে, ইন্ডিয়ান রেক্সোনা। তো 5টার মধ্যে 3টাই হচ্ছে উমেন আর 2টা হচ্ছে ম্যান। তো একটা আমার ছেলে আর ছেলের বাবা ইউজ করে, আর 3টার মধ্যে আমি একটা ইউজ করি আর 2টা আমি কী করবো, মানে সহজতার ফুরাবে না তাই না? তো ভাবলাম যে 2টার মধ্যে একটা নিয়ে যাই আমার বড় মেয়ের জন্য। তো এই হলো আর কি রেক্সোনা নিয়ে ঘটনাটা। আর শাড়িটা তো আপনারা দেখতেই পেলেন, শাড়িটা কিন্তু রংপল্লি থেকে আমি অর্ডার করে নিয়ে আসছি। শাড়িটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে, হাফ সিল্ক প্যাটার্নের মধ্যে আর কি শাড়িটা। শাড়িটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি গর্জিয়াস, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। আমার বড় মেয়ের খুবই পছন্দ হয়েছে, আর ওর পছন্দের কথা শুনে আমার মনের মধ্যে একটু শান্তি চলে আসছে। আসলে শাড়িটা চুজ করার আগে মানে খুব ভাবছিলাম যে আমার বড় মেয়ে পছন্দ করবে কি করবে না, কীরকমটা পছন্দ করবে। তো যাই হোক, ফাইনালি হলো আমার বড় মেয়ে শাড়িটা খুব বেশি পছন্দ করছে, আর শাড়িটা পরার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে। ওই যে বললাম, ওর মাকে বারবার করে বলতেছিল ব্লাউজ আর পেটিকোট বের করে দিতে। তো এরকম হলো আর কি অবস্থা। আর এইদিকে হলো দেখতেই পাচ্ছেন আমি বসে আছি, বসে বসে দেখতেছি, আমার মেয়েও আছে। আর এইখানে ওই যে ছেলে মেয়ে দুইটাকে দেখতেছেন, মানে আমার পাশে বসে আছে, ওরা হচ্ছে আমার বড় মেয়ের মামাতো ভাই বোন। তো আমার বড় মেয়ের মামা মামি আর মামাতো ভাই বোনরা হলো পূজার ছুটিতে বেড়াতে আসছিল আমার বড় জায়ের বাসায়। তো আমি জানতাম না, তো এসে দেখে এই অবস্থা, তো ভালোই হলো। আবার এদিকে হলো আমি গিফট আনার পরে দেখলাম যে মানে আমার বড় মেয়ের মামি উনিও একটা গিফট আনছে আমার বড় মেয়ের জন্য। তো কী গিফট আনছে আমরা তো আর জানি না তাই না? তো এখন আমরা দেখবো সেই গিফটটা, যে গিফটের মধ্যে কী আছে। তো আমার সাথে সাথে আপনারাও দেখবেন। আর হ্যাঁ, আবারও একটু বলে রাখি, ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের ভিডিও, এটা হচ্ছে অক্টোবরের 13 তারিখের ভিডিও। অক্টোবরের 13 তারিখে আমার বড় মেয়ের প্রথম বিবাহবার্ষিকী ছিল। তো যাই হোক, বিবাহবার্ষিকী উপলক্ষে কিন্তু কোনো অনুষ্ঠান করা হয় নাই, কোনো অনুষ্ঠানের কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে গেছিলাম আমার বড় মেয়ের বাসায়। আর ওর মামা মামি তো অনেক দিন আগেই আর কি ওদের বাসায় আর কি বেড়াতে আসছিলো পূজার ছুটিতে, যেহেতু ওনার মানে আমার বড় মেয়ের মামাতো ভাই বোনদের হলো পূজার ছুটি ছিল, তাই জন্য আর কি বেড়াতে আসছে। আর আমার বড় মেয়ের মামি হলো একটা স্যুপ সেট নিয়ে আসছে, স্যুপের যে বাটিগুলো হয় না সেই আর কি, স্যুপের বাটি সেট আর কি নিয়ে আসছে আমার বড় মেয়ের জন্য। আবার একটা কেকও নিয়ে আসছে, আমিও একটা কেক নিয়ে আসছি, ওর মামিও একটা কেক নিয়ে আসছে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু শাড়ি পরে ফেলছে, আমার দেওয়া শাড়িটাই আর কি পরে ফেলছে, গোলাপির মধ্যে আর কি শাড়িটা ছিল, খুব সুন্দর ছিল মাশাল্লাহ, হাফ সিল্কের মধ্যে, মানে খুবই সুন্দর আর কি। রংপল্লির শাড়িগুলো না জাস্ট অসাধারণ। রংপল্লির শাড়ি কিন্তু আমিও পরছি, এর আগে 2টা ইউজ করছি বোধহয়, 2টা না 3টা যেন আমি ইউজ করছি, খুবই ভালো মাশাল্লাহ। রংপল্লির শাড়ি মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সফট, অনেক নরম। রংপল্লির যে কোনো শাড়ি আমার কাছে খুবই ভালো লাগে, তাই আর কি আমি ইচ্ছা করে আর কি শখ করে আমার মেয়ের জন্য আর কি রংপল্লি থেকে আর কি শাড়ি অর্ডার করছি। তো আমার মেয়েরও মাশাল্লাহ শাড়িটা খুবই পছন্দ হয়েছে। আর আজকে আমি আর রংপল্লির শাড়ি পরি নাই, ঘরে একটা শাড়ি ছিল তো ওইটাই পরছিলাম, পরে আর কি মেয়ের মানে মেয়ের সাথে দেখা করতে আসছি, মেয়েকে সারপ্রাইজ দিতে আসছি। আর এখন কিন্তু রাতের বেলার সিনারি, হ্যাঁ মানে আমি তো যেতে যেতে 2টা আড়াইটা বেজে গেছে, আর আমার মেয়ে হলো ওর মামা মামিকে নিয়ে একটু ঘুরতে গেছিলো বাহিরে। তো আমার মেয়ে হলো 4টা কি 4:30 দিকে আর কি বাসায় আসছে। তো রেডি হতে হতে গোছগাছ করতে করতে রাত হয়ে গেছে, কিছু করার নাই। তো রাতের বেলায় আর কি ওদের এরিয়াতে আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু ওরা কোয়ার্টারে থাকে, মানে আমার বড় জা যেহেতু গভর্নমেন্ট জব করে তো কোয়ার্টারে থাকে, তো কোয়ার্টারের ভিতরে অনেক সুন্দর এরিয়া, তো আমার কাছে খুব ভালো লাগছে আর কি ঘুরে ঘুরে। আমি এর আগেও একবার আসছিলাম। তো যাই হোক, আর এখন হলো কেক কাটিং পর্ব। তো এই যে বড় কেকটা দেখতে পাচ্ছেন, মানে ভ্যানিলা টাইপ সাদা টাইপের যে কেকটা, লাফ কাটিং করা যে কেকটা, এটা আমি নিয়ে আসছি অর্ডার করে। আর পাশে যে চকলেট কাটিংয়ের যে কেকটা, চারকোনা কাটিং, সেটা হচ্ছে আমার বড় মেয়ের মামি নিয়ে আসছে।
তো আমরা তো যে বললাম আমরা কোনো অনুষ্ঠানের অনুষ্ঠান করিনি কিংবা অনুষ্ঠানে কোনো প্ল্যান ছিল না। তো আমার বড় মেয়ে হলো ওর মামাতো বোন আর চাচাতো বোনকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে, মানে আমাদের সবাইকে নিয়ে আর কি কেক কাটবে। আর এখন ভিডিও কলে হলো কথা বলতেছে জামাইয়ের সাথে, মানে আমার মেয়ে জামাইয়ের সাথে মেয়ে কথা বলতেছে ভিডিও কলে, হলো জামাইকে নিয়ে, মানে জামাইকে হলো ভিডিও কলে রেখে তারপর আমরা হলো কেকটা কাটবো, এই প্ল্যানিংটা আমারই ছিল। মানে আমার খুব ইচ্ছা করতেছিল আর কি মেয়ে আর মেয়ের জামাই পাশাপাশি মানে বসে বা দাঁড়িয়ে কেক কাটবে, আমি সেটা দেখবো, কিন্তু সেটা তো আর হলো না, তাই না? ওই যে বললাম আমার বড় মেয়ের জামাইও কিন্তু গভর্নমেন্ট জব করে, তো ও হলো ঢাকার বাহিরে থাকে ওই চাকরির সুবাদেই, তো ছুটি ছাড়া তো আর ওইভাবে পাওয়া হয় না, তাই না? তাই জন্য আর কি ওরকম জোরাজোরিও ছিল না, আমরাও জোরাজোরি করি নাই কিংবা আমার মেয়েও জোরাজোরি করে নাই। তো আমার মেয়েকে কিন্তু শাড়ি পরে বিশাল সুন্দর লাগতেছিল, অদ্ভুত একটা সুন্দর লাগতেছিল, তাই না? আর আমার বড় মেয়েকে কিন্তু সবসময় শাড়ি পরলে অদ্ভুত একটা সুন্দর লাগে, মানে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার বড় মেয়েকে দেখে অবশ্যই কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, মেয়ে জামাইকে আর কি ভিডিও কলে রেখে আমরা এখন কেকগুলো কাটবো, তারপরে দুইটা কেক কেটে আমরা সবাই মিলে খুব সুন্দর করে খাবো। আর আমার কেন যেন কেক দেখে লোভ লাগতেছে, এরকম একটা অবস্থা, মানে আমিও বাচ্চাদের মতো হয়ে গেছি। তো মেয়ে জামাইকে আর কি বলতেছিলাম, মানে ভিডিও কলে বলতেছিলাম, কি ব্যাপার জামাই, তোমার কি লোভ লাগতেছে নাকি কেক দেখে? চিন্তা করেন, আমি শাশুড়ি হয়ে মেয়ে জামাইয়ের সাথে কী একটা ফাইজলামি করতেছি, মানে মনেই হচ্ছিলো না যে আমি শাশুড়ি, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ভিডিওটা তো 13 তারিখের ভিডিও, তো 14 তারিখ হলো বাসায় চলে আসছিলাম, মানে 13 তারিখ আমার বড় মেয়ের বাসায় গিয়েছিলাম, পরে রাতের বেলা ছিলাম আমরা, তো থাকার পরে হলো 14 তারিখ আমি আমার নিজের বাসায় চলে আসছিলাম। তো 14 তারিখ বাসায় আসার পরে দেখি আপনাদের ভাইয়ার জ্বরে কাতরাইতেছে, মানে আপনাদের ভাইয়ার হলো প্রচণ্ড পরিমাণে জ্বর আসছিল 14 তারিখে। তারপরে তো আপনাদের ভাইয়ার হলো ডেঙ্গু ধরা পড়ছে, ডেঙ্গু পজিটিভ আসছিল। তো কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনাদের ভাইয়ার কী হয়েছিল, কী হয় নাই, কীভাবে কী হলো, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব, বেশি একটা লম্বা করব না আর কি ভিডিওটা। তো আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, খুব শান্তিতে থাকে। আর হ্যাঁ, আমার মেয়ে জামাই কিন্তু, সরি, মানে আমার বড় মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাচ্ছে, যেহেতু সরকারি চাকরির সুবাদে আমার মেয়ে জামাইকে বাহিরে থাকতে হয়, মানে ঢাকার বাহিরে থাকতে হয়। তো আমার বড় মেয়েও চলে যাবে নভেম্বরের দিকে আর কি, যাবে নভেম্বরের 2 তারিখ কি 3 তারিখের দিকে আর কি চলে যাবে। তো একটু একটু মন খারাপও লাগতেছে, আবার এইটা ভেবে ভালো লাগতেছে যে দুইজন একসাথে থাকতে পারবে, একসাথে থেকে সংসার করতে পারবে, আলহামদুলিল্লাহ, এটাই অনেক কিছু, এটাই আমার কাছে বিশাল একটা পাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।